কড়া নিরাপত্তার আবহে দ্বিতীয় দফায় জম্মু কাশ্মীরে ভোট গ্রহণ চলছে। আজ 26টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সহ 239 জন প্রার্থীর আজ পরীক্ষা। ভোট কেড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুথগুলিতে নিরাপত্তা আটসাট করা হয়েছে। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, কংগ্রেস, বিজেপির মতো হেভিওয়েট দলগুলি এবার নির্বাচনে সামিল হয়েছে। পিডিপি প্রার্থীর সংখ্যা 26, ন্যাশনাল কনফারেন্সের 20 জন, 17 জন বিজেপি, 6 জন কংগ্রেস এবং 170 জন নির্দল প্রার্থীর ভাগ্য পরীক্ষা আজ। সকলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ 6টি জেলায় কমপক্ষে 3502টি ভোট গ্রহণ কেন্দ্রে চলছে ভোট। 10 বছর পর প্রথমবার জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন হচ্ছে। গত বুধবার প্রথম দফার ভোট গ্রহণ চলছে 24টি কেন্দ্রে। নির্বাচন ঘিরে উপত্যকা নিরাপত্তা জোরদার করা হয়েছিল। সেদিন জম্মু কাশ্মীরে 7 জেলায় 24টি কেন্দ্রে ভোট গ্রহণ চলে। 2019 সালে 370 ধারা বিলোপের পর প্রথমবার ভোট গ্রহণ চলছে সেখানে। জম্মুর 8টি এবং কাশ্মীরের 16টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। সেদিন 23 লক্ষেরও বেশি ভোটার নিজেদের রায় দেন। এবার জম্মু কাশ্মীরে বিধানসভা আসনের সংখ্যা বেড়ে হয়েছে 90। জম্মুতে 43টি এবং কাশ্মীরে 47টি আসনে হবে ভোট গ্রহণ। এছাড়া 24টি আসন পাক অধিকৃত কাশ্মীরের জন্য সংরক্ষিত। লাদাখ এখন কেন্দ্রশাসিত অঞ্চল। মোট 114টি আসন রয়েছে রাজ্যে। এর মধ্যে 90 আসনে নির্বাচন হবে। জম্মু অঞ্চলে সাম্বা, কাঠুয়া, রাজৌরি, কিসেতওয়ার, ডোডা এবং উধামপুরে 1টি করে আসন বাড়ানো হয়েছে। 1টি আসন বাড়ানো হচ্ছে কাশ্মীর অঞ্চলের কুপওয়ারা জেলায়। 3 দফায় ভোট গ্রহণ করা হবে। ফিওর রিপোর্ট, আর ইনিউজ।